ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যঙ্গ কার্টুন প্রদর্শনের বিরুদ্ধে পীরজাদা শাহিমদ্দিন সিদ্দিকি সাহেবের ডাকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। সাংবাদিক সম্মেলনে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন পীরজাদা সৈয়দ মাওলানা রুহুল আমিন সাহেব। প্রশ্ন দুটো বিষয় আছে, প্রশ্ন মধ্যেখান থেকে কাট করে ডিকোড করে যদি বলা হয় তাহলে হবে না। তার আগে আমি লিঞ্চিং নিয়ে বলেছিলাম যে আমরা যে দেশে বাস করি সেখানে গরুর মাংস বা নাম করে খাসির মাংস ফ্রিজ থেকে বার করে লিঞ্চিং করা হয়, তারপরেও আইন তাদের কোনো বিচার করে না, তাদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি কোনো পদক্ষেপ নেওয়া হয় না। তো যদি এখানে এই কারণে লিঞ্চিং করার যদি অধিকার থাকে তাহলে নবীর বিরুদ্ধে অপমান করা হলে আমাদেরও মাথা কাটার অধিকার আছে, এই সেন্সেই কথাটা বলা। অথচ ইসলাম তো পরিপূর্ণভাবে শান্তির ধর্ম, এবং ওই আলোচনার শুরুতেই বলেছি যে আমরা কখনোই কাউকে আক্রমণ করি না। ইভেন কি আমাদের ব্যাপারে যখন কেউ টেরোরিজমের অ্যাক্ট লাগায়, কেউ যখন আমাদেরকে দেশদ্রোহী বলে, তারপরেও কিন্তু আমরা পাল্টা আক্রমণ করি না। কিন্তু নবী আমাদের বিশ্বাস, নবী আমাদের ভালোবাসা, কারণ ইমানটাই নবীকে নিয়ে, ফলে নবীর অপমান কোনোভাবেই সহ্য করব না, সেটা বলার উদ্দেশ্যে এটা বলা। পীরজাদা সাইম ভাইজানের ডাকে আজকে যেই ল্যাবের অনুষ্ঠানে এসেছেন নবীজির অপমাননার বিরুদ্ধে, এখান থেকে আপনি কী বার্তা দিতে চান? বার্তা তো আমরা সকলেই দিয়েছি যে একটি বার্তা, এটা একটি ভালো উদ্যোগ। ল্যাব নিয়ে যে ভাবনাচিন্তা চলছে, যে বাংলার আলেম ওলামাদেরকে নিয়ে একটা অর্গানাইজেশন করা হয়েছে যেখানে আগামীতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ধরনের রাতের বেলা যারা ধর্মীয় স্পিচ দেন, যারা রিলিজিয়াস লিডার, তারা অনেক টাইম তারা নিরাপত্তাহীনতায় ভুগেন। তো ল্যাব এসব বিষয় নিয়ে ভাবনাচিন্তা করবে বলে বলেছে, আমার কাছে এখনও পুরো তথ্য আসেনি, আজকেই যেহেতু ওপেন হলো তো আগামীতে আমরা দেখি, চিন্তাভাবনা করি এটাকে ভালোভাবে মানুষের কাছে পৌঁছানো কীভাবে যায়, এটাই প্রত্যাশা রাখবো আমরা। সাইম ভাইজানের নেতৃত্বেই ল্যাব কতটা এগিয়ে যাবে বা সফলতা পাবে বলে আপনি মনে করছেন? আই এম নট আ ফরচুন টেলার, ভবিষ্যৎ দ্রষ্টা নয়, কীভাবে বলবো কতটা এগিয়ে যাবে, সময় বলবে। টাইম অনেক রাজনৈতিক সংখ্যালঘু সংগঠন আছে, তার পাশাপাশি ল্যাব যে নতুন সূচনা শুভসূচনা হলো, তো এর ভবিষ্যতে কীভাবে কাজ করবে বলে আপনি আশাবাদী? সাইম এটা ভালো বলতে পারবেন, আমি বিষয় এখনো পরিষ্কার নই। আজকে আপনারা ফ্যান্সের যে নবীর কার্টুন তৈরি করা হয়েছে তার প্রতিবাদে যে আপনারা সমাবেশ করলেন, অথচ সেই ফ্যান্সকে সাপোর্ট করছে আপনাদের দেশের রাষ্ট্রপ্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী, কী বলবেন এটা নিয়ে? দেখুন, এটা নিয়ে আলোচনা করতে গেলে একটা লং টাইম ডিবেটের বিষয় আছে। এই সমস্ত ডিবেট এক ধরনের ইন্টেলেকচুয়াল লেভেলের লোক যারা পাবলিকদের কাছে খাইয়ে দেন। এখন এই প্রশ্ন আমি করতে পারি তো, যে আমরা এত লড়াই ফ্রান্সের এগেনস্টে করছি কিন্তু চীনের এগেনস্টে নয় কেন? উইঘুরে তো চীনকেও এরকম ধরনের টর্চার হচ্ছে, দেখুন এটা পলিটিক্স এটা। কিন্তু আমাদের ইস্যু যেটা সেটা হচ্ছে আমরা হার্ড হয়েছি, চায়নার এখনও প্রকাশ্যে নবীর বিরুদ্ধে কোনো স্টেপ নেয়নি, যেদিন নেবে আমরা বলবো। তো ইন্ডিয়ার সাথে ফ্রান্সের একটা কূটনৈতিক সম্পর্ক ভালো, ফলে ফ্রান্স এখানে বাধ্য তার সাথে ভালো কমিটমেন্ট করা। যখন ফ্রান্স পরমাণু বোমা তৈরি করেছিল, আমরা বোধহয় অনেকে জানি না, সে ইন্ডিয়া যখন পরমাণু বোমা লঞ্চ করেছিল তখন ফ্রান্স তাকে সাপোর্ট করেছিল, অনেক দেশ তাকে তার বিরোধিতা করেছিল। তো ফলে এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল একটা পলিটিক্স কূটনীতির একটা ব্যাপার আছে, যেখানে ইন্ডিয়াকে বলতে হয় মুখ আর অন্তর সবসময় ইন্ডিয়ার লিডারদের এক নয়। তো এগুলো বেকার জিনিস, এগুলো নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। সম্প্রতি বিহার নির্বাচন নিয়ে একটা কথা প্রকাশ্যে ঘুরবে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ঘুরে হচ্ছে যে বিহারে বিজেপির জয়ের জন্য আসাদুদ্দিন ওয়াইসি দায়ী, কী বলবেন এটা নিয়ে? আমি এই মুহূর্তে পলিটিক্যালি কোনো উত্তর দেবো না, এটা যারা পলিটিক্স নিয়ে আরও ভালো বলেন তারা বলতে পারবেন। পলিটিক্যাল কোনো প্রশ্ন করবেন না আজকে, নন পলিটিক্যাল এ থেকে এসে পলিটিক্যাল আপনার প্রশ্ন থাকলে করো। আপনার জন্য আমাদের মা বাপ কুরবান হয়ে যান, হে নবী আপনার জন্য আমাদের মা বাপ, হে নবী আপনার জন্য আমাদের মা বাপ, ফিদাকা আবি ইয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ইয়া উম্মি, ফিদাকা আবি ইয়া উম্মি, আমার বন্ধুরা আমার ভাইরা।